ড্রয়িং ফার্স্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সহজে কিভাবে আমরা ফুল আঁকতে পারি সেটাই আমরা দেখব। প্রথমে আমরা আগে ফুল আঁকার জন্য দেখো, প্রথমে হালকা করে একটা গোল ড্রয়িং করব। ড্রয়িং করা হয়ে গেলে তারপরে এরকমভাবে মাঝখানে সেন্টারটা বার করে নিয়ে একটা গোল করব হালকা করে। হ্যালো, দেখো এরপরে আমরা ফুলটাকে এবারে ভালো করে আঁকবো। প্রথমে মাঝখানে গোলটা দেখো, যেটা হালকা করে করেছিলাম সেটা এবারে স্পষ্ট করে পেন্সিল দিয়ে করছি। দেখো গোল করলাম, এবারে গাছে ফুলের পাপড়িগুলো আঁকবো। এই করলাম এদিকে একটা, তারপরে পাশ দিয়ে আবার একটা পাপড়ি করলাম, আবার পাশ দিয়ে দেখো আবার করছি, আবার পাশ দিয়ে পাপড়ি করছি, আবার করছি, এইভাবে পরপর পাপড়িগুলো আমরা করতে থাকবো। ফুলটা করলাম, এবারে ভিতরে ফুলের ভিতরে একটু ডিজাইন করে দিচ্ছি। মাঝখানটা একটু ডিজাইন করে দিতে পারো তোমাদের সুবিধা মতো, দেখতে ভালো লাগার জন্য। হলো, এবারে নিচের দিকে এরকম করে লাইন টেনে দিলাম। দেখো হলো, এবারে গাছ ফুল গাছে দুটো পাতা করে দেব। আগে হালকা করে পাতা করার জন্য একটা দাগ করে নিলাম। এবারে পাতাটাকে স্পষ্ট করে করব। একটা পাতা এদিকের হয়ে গেল, এবারে আমরা অপর দিকের পাতাটা করব। দেখো খুবই সহজ আঁকা, একটু মন দিয়ে করলেই তোমরা সহজেই করতে পারবে। দেখো দেখলে ফুলের সঙ্গে পাতা হয়ে গেল, এবারে আমরা একটা নিচের টাব আঁকব। করলাম এটা, তারপরে এই করলাম, তারপরে পরটাকে করে ফেললাম। চাইলে তোমরা ডিজাইনও করতে পারো পোর্টেতে। নিচে একটা এটা তো আমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো একটা ফুল গাছ হয়ে আছে টাবেতে, এটা তোমরা প্র্যাকটিস করো, মন দিয়ে আঁকো। তোমরা আমার চ্যানেল জানো তো, ফার্স্ট ড্রয়িং ফার্স্ট চ্যানেল, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক
তোমরা বাটন পুশ করবে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তবে তোমরা আবার আমার নেক্সট ড্রয়িংগুলো তোমরা সহজেই দেখতে পাবে। ওকে, তোমরা প্র্যাকটিস করো বাড়িতে।